আমি যেটা শুনলাম, পার্থ চ্যাটার্জিকে টানা 26 ঘন্টা জেরা করা হয়েছে। এর আগেও সিবিআই ইডি একাধিকবার পার্থ চ্যাটার্জিকে জেরা করে এবং তার ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায় তার বাড়িতে 20-21 কোটি টাকা এবং কিছু যেটা হচ্ছে স্কুল বোর্ডের খামে, কি বোঝায়? আমরা আগের থেকেই যেটা বলতাম যে কান ডাললে মাথা, এ তো শুধু পার্থ চ্যাটার্জি নয়, গতকালকে 9 ঘন্টা জেরা ওদের শিক্ষা প্রতিমন্ত্রী করজ অধিকারীর বাড়িতেও করা হয়। করজ অধিকারী খুললাম বাড়িতে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী বাড়িতে ছিল। কিন্তু গোটা মন্ত্রিসভার বলা যায় যে বড় একটা অংশকে ইডি এবং সিবিআই নিরপেক্ষভাবে যদি তদন্ত করে, প্রত্যেকের বাড়িতে এইরকম ওদের কাটমানির টাকা, দুর্নীতির টাকা পাবে এবং আয় বহির্ভূত ওদের যে সম্পত্তি সেটা যদি সঠিকভাবে ইডি এবং সিবিআই যদি তদন্ত করে, এই একটাও দুর্নীতির হাত থেকে রেহাই পাবে। এটাই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। এবং আমরা যেটা বলতে চাই যে এই যে এত কোটি কোটি টাকার দুর্নীতি, বিশেষ করে যারা টেট এবং এসএসসিতে ইন্টারভিউ দিয়ে যোগ্যতার সঙ্গে যাদের নাম প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছে, তারা অতি বৃষ্টি, খরা, বন্যায় কখনো অনশন, কখনো অবস্থান, কখনো পুলিশ এদের ধরে পেটাচ্ছে। রাজ্যে এটা কোন সরকার করছে? আজকে আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়েছে, আজকে অপরাধীরা তারা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। এত বড় একটা অপরাধ, আজকে লজ্জা হয় বলতে আমরা কোন রাজ্যে বাস করছি। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও তাকে মন্ত্রিত্বের থেকে তাকে ইস্তফা দেওয়া হলেন, তাহলে কোন মন্ত্রিসভা চলছে? তো চোরেদের মন্ত্রিসভা চলছে বলতে। এই বিষয়গুলো আমরা আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো এবং আগামী দিনে বাংলার মানুষ তারা অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করবেন যে কাদের রাজত্বে তারা বাস করছে, কারা আগে মন্ত্রিসভা চালাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এবং মানুষ একদিন রাস্তায় দাঁড়িয়ে এই যে দুর্নীতি, কাটমানি, এদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করবেন, এদের জনগণকে বিচ্ছিন্ন করবেন এবং গণতন্ত্রকে তারা ফিরিয়ে আনবেন। এবং যে তৃণমূল সরকার গত পঞ্চায়েত নির্বাচন 2018 সালে তারা করতে দেয়, বলেছে বিরোধী ভিন্ন পঞ্চায়েত চাই, এবং 21-এর বিধানসভা নির্বাচন একই কায়দা, পুলিশের সাহায্য নেই, বাহিনীর সাহায্য নেই, যেভাবে তারা ভোট লুট করেছে, কিন্তু লুঠেরাদের সরকার চলছে। আজকেও আমরা আমাদের জেলায় এই যে যারা দুর্নীতিগ্রস্ত, কোটি কোটি টাকা যারা লুট করেছে, তাদের বিরুদ্ধে আমরা তীব্র আমরা এখানে বিক্ষোভ মিছিল সংগঠিত করব। এবং আমাদের মূল বক্তব্য হবে এই, এদের জেলে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রকৃত যারা শিক্ষিত বেকার যুবক, তারা কি আদৌ কি এইরকম গ্রেপ্তারে কোনো ফল পাবেন বলে মনে হচ্ছে? কিন্তু এখনো আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা আছে এবং এর আন্দোলনেই শেষ কথা বলবে। এবং আমরা চাই যারা প্রকৃত ইন্টারভিউ দিয়ে প্যানেলে নাম নথিভুক্ত হয়েছে তাদের চাকরি হোক, এবং যারা অন্যায়ভাবে 18 বছর বয়স পূর্ণ হয়নি, 16 বছর বয়স, সে চাকরি করছে, যে আদৌ পরীক্ষায় বসেনি সে চাকরি করছে, কোন সরকার চলছে? এদের বরখাস্ত করা হোক চাকরির থেকে। এবং একটা দৃষ্টান্তমূলক এখানে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, নবান্ন আদালত স্থাপন করুক, আমরা ভরসা রাখি, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই অবস্থা এখানে তৈরি হবে। এবং তৃণমূল এবং এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যারা নেতা মন্ত্রী, তাদের বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ তাদের বিরুদ্ধে আরো ঘৃণা তৈরি করবেন, এই বার্তা আমাদের আছে। পঞ্চায়েত ভোটে এর কি কোনো ফল?